হেই হ্যালো এন্ড হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই জানেন যে 30 এপ্রিল রিলিজ হতে যাচ্ছে আমাদের বাংলাদেশের প্রথম ব্যাটল রয়্যাল গেম অ্যানিহিলেশন। কিন্তু অ্যানিহিলেশন গেমের সিজন 1 শুরু হচ্ছে না 30 এপ্রিল থেকে। গেমটি রিলিজের পরেই বা 30 এপ্রিল থেকে কোনো সিজন শুরু হচ্ছে না কেন, বা কবে থেকে শুরু হবে অ্যানিহিলেশন গেমের সিজন 1, এই সকল প্রশ্নের উত্তর জানার জন্য আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিন, যাতে অ্যানিহিলেশন গেমের সর্বশেষ আপডেট সবার আগে পেয়ে যান। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই লাইক দিয়ে দিবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন, যাতে তারাও জানতে পারে। চলুন আজকের ভিডিও শুরু করা যাক। অ্যানিহিলেশন গেম রিলিজ হবে 30 এপ্রিল, কিন্তু 30 এপ্রিল থেকে শুরু হবে না সিজন 1। কিন্তু কেন? অ্যানিহিলেশন গেম ডেভেলপারদের কাছ থেকে জানা যায় যে অ্যানিহিলেশন গেমটি রিলিজের আরও 1 মাস বা তারও অধিক সময় লাগতে পারে সিজন 1 শুরু হতে, আর এটি একটি সাধারণ ব্যাপার। আর তাছাড়া গেম রিলিজের পর এই সিজন শুরু না হওয়ার অনেক কারণ রয়েছে। সাধারণত একটি গেম রিলিজের পর গেমার্সদের কাছে তা পৌঁছানো এবং গেমটি সম্পর্কে পুরোপুরি ধারণা অর্জন করতে গেমার্সদের সবারই একটু সময় লাগে। আর তাছাড়া যেহেতু একদম নতুন গেম, তাই তখন যারা খেলবে স্বাভাবিকভাবে তারাও সবাই নুব হবে, আর সেই সময় যদি ডেভেলপাররা সিজন দিয়ে দেয় তাহলে সেটা হাস্যকর মনে হবে। আর নতুন গেমের গ্রাফিক্স, ম্যাপ ও সেটিংস ইত্যাদির সাথে প্রায় অধিকাংশ প্লেয়ারের খাপ খাইয়ে নিতে সময় লাগবে। আর তাছাড়া একটি গেম রিলিজের পর ডেভেলপারদের উপর অনেক প্রেশার যায়, যেমন গেমটি গেমার্সদের কাছে ভালো লাগছে কিনা, বা গেমার্সদের কাছে কোন কোন অংশটি সবচেয়ে বেশি ভালো লেগেছে আর কোন কোন বিষয়গুলো একদমই ভালো লাগে নাই, আর সেগুলোকে কিভাবে পরিবর্তন করলে তা গেমার্সদের কাছে ভালো লাগবে। আর তাছাড়া গেমের বাগ, গ্লিচ ইত্যাদি তো আছেই। আর গেম রিলিজের পর সবচেয়ে বেশি ফোকাস করতে হয় মার্কেটিং এর দিকে। সকল গেমার্সদের কাছে অ্যানিহিলেশন পৌঁছাচ্ছে কিনা, বা যেসব গেমার্স এখনো অ্যানিহিলেশন সম্পর্কে জানে না তাদের কাছে কিভাবে অ্যানিহিলেশন গেমটি সম্পর্কে ধারণা দেওয়া যায় ইত্যাদি ইত্যাদি, এ সকল বিষয়গুলো দেখতে হয় গেমের ডেভেলপারসদের। আর তাছাড়া সার্ভার ইস্যু তো আছেই। এত কিছুর পর পাশাপাশি গেমে আনতে হয় সিজন বা নতুন আপডেট, আর এসব কারণেই আমরা অ্যানিহিলেশন গেমের সিজন পাবো একটু দেরিতে, অর্থাৎ 1 মাস বা তার অধিক সময় লাগতে পারে অ্যানিহিলেশন গেমের নতুন সিজন পেতে। আর সাধারণত যারা ফ্রি ফায়ার খেলে থাকেন তারা হয়তোবা জানেন যে ফ্রি ফায়ার গেম রিলিজের কত সময় পর সিজন 1 এসেছিল। আর আপনি যদি অ্যানিহিলেশন গেমের গ্রাফিক্স নিয়ে কোনো কিছু জানতে চান তাহলে আমাদের আগের ভিডিওটি দেখতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। আর আজকের ভিডিও অনেক ছোট, অর্থাৎ এতটুকুই। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিন। আর আপনারা সাবস্ক্রাইব করলে আমাদের উৎসাহ জাগে নতুন ভিডিও বানানোর, তাছাড়া সাবস্ক্রাইব করা একদমই ফ্রি ভাই। সো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন।